আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএজিএড প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিএজিএড প্রোগ্রামের বীজ ও বীজ প্রযুক্তি অর্থাৎ BAE-1102 কোর্সের বীজের বিভিন্ন অঙ্গসমূহ নিয়ে আলোচনা করব। একটি বীজে প্রথমত দুটো অংশ থাকে, এক হচ্ছে সিড কোট বা বীজস্তক এবং দ্বিতীয় হচ্ছে কার্নেল বা অন্তঃবীজ বা বীজসার। এখন এই যে বীজস্তক বা সিড কোট কাকে বলে সেটা আমরা জেনে নেই। বীজের যে বহির আবরণ রয়েছে তাকেই সিড কোট বা বহিঃত্বক বলা হয় এবং এই যে সিড কোট এটি মূলত ডিম্বকত্বক থেকেই তৈরি হয়। সিড কোটকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অন্তঃত্বক এবং অপরটি হচ্ছে বহিঃত্বক। এই অন্তঃত্বক এক বহিঃত্বক কখনো কখনো কোনো বীজে সংযুক্ত থাকতে পারে, আবার কোনো কোনো বীজে এটি পৃথকভাবেও থাকতে পারে। বীজের যে অংশ ফলের সাথে সংযুক্ত থাকে তাকে হাইলাম বলা হয়। হাইলামের সন্নিকটে একটি ছোট ছিদ্র থাকে যেটিকে মাইক্রোপাইল বলে। বীজ সাধারণত রেফি নামক একটি অংশের দ্বারা এটি বুটার সাথে লেগে থাকে। এবার দেখা যাক আমরা কার্নেল বলতে কী বুঝি। কার্নেল শুধুমাত্র ভ্রূণ দ্বারা গঠিত হতে পারে, যেমন ছোলা বীজ। আবার কোনো কোনো ক্ষেত্রে কার্নেল ভ্রূণ এবং শস্য উভয়টি দ্বারাও গঠিত হতে পারে, যেমন ধানের বীজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেই একটি কার্নেলের কয়টি অংশ থাকে। একটি কার্নেল মূলত পাঁচটি অংশ দ্বারা গঠিত, যথা ভ্রূণ, দুই ভ্রূণক্ষ, তিন বীজপত্র, চার এন্ডোস্পার্ম এবং পাঁচ পেরিস্পার্ম। এবার আসুন দেখা যাক আমরা ভ্রূণ বলতে কি বুঝি। ভ্রূণ হচ্ছে ভবিষ্যৎ উদ্ভিদের জন্য, অর্থাৎ সুপ্তে যে উদ্ভিদ আছে সেটিকে আমরা ভ্রূণ বলে থাকি। ভ্রূণকে আবার দুই অংশে ভাগ করা যায়, একটি হচ্ছে ভ্রূণক্ষ এবং অপরটি হচ্ছে বীজপত্র। ভ্রূণক্ষ আবার দুই অংশে বিভক্ত, যথা রেডিকেল এবং প্লুমিয়ল। রেডিকেল হলো বীজ গজনের পর যেখান থেকে শিকড় উৎপন্ন হয় সেই অংশটুকু, এবং প্লুমিয়ল হলো বীজ গজনের পর যেখান থেকে পরবর্তীতে কাণ্ড উৎপন্ন হয় তাকেই রেডিক্যাল বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ভ্রূণাক্ষ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। ভ্রূণাক্ষ হলো যে অক্ষের মাধ্যমে বীজপত্র সংযুক্ত থাকে তাকে ভ্রূণাক্ষ বলা হয়। ভ্রূণাক্ষের উপরের অংশকে ভ্রূণ মুকুল এবং এর নিচের অংশকে ভ্রূণ মূল বলা হয়। ভ্রূণাক্ষের যে অংশ পর্ব অঞ্চলের উপরের দিকে থাকে
সেটি হচ্ছে ইপিকোটাইল এবং ভ্রূণাক্ষের যে অংশ পর্বঞ্চলের নিচের দিকে অবস্থান করে তাকে হাইপোকোটাইল বলা হয়। একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ মুকুল এবং ভ্রূণ মূল যে আবরণী দ্বারা আবৃত থাকে তাদেরকে যথাক্রমে কলিওপটাইল এবং কলিওরাইজা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা চিত্রের মাধ্যমে একটি বীজে অর্থাৎ একবীজপত্রী বীজের কী কী অংশ থাকতে পারে তা আমরা জেনে নেই। এটি হচ্ছে একটি ধান বীজের অনুদৈর্ঘ্যচ্ছেদ অর্থাৎ এটি একটি একবীজপত্রী উদ্ভিদের বীজ। এখানে দেখুন এই জায়গাটিতে রয়েছে ফলত্বক ও বীজত্বক অর্থাৎ বাইরের যে অংশটুকু সেটাকে আমরা ফলত্বক এবং বীজত্বক বলি। তার নিচের যে অংশ যেখানে রয়েছে এন্ডোস্পার্ম এবং এই জায়গায় কিছু সেল রয়েছে যে সেলগুলোকে আমরা এপিথেলিয়াম বলে থাকি এবং এপিথেলিয়ামের জাস্ট নিচের দিকে একটা স্কোটেলাম অংশ থাকে। আর এই অংশটি হচ্ছে ভ্রূণমুকুল অর্থাৎ বীজের ওপরের অংশ। এটি ভ্রূণমুকুল এবং এখানে থাকে কলিওপটাইল এবং এই অংশটাকে আমরা ভ্রূণ মূল বলি এবং সর্বশেষ যে অংশটি রয়েছে অর্থাৎ বীজের নিচের দিকে সেটিকে আমরা কলিওরাইজা বলে থাকি। এবার আমরা চলে যাই বীজপত্র বলতে আমরা কী বুঝি। বীজপত্র সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দুটো মাত্র বীজপত্র এবং একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একটি বীজপত্র থাকে। বীজপত্রে যদি খাদ্য সঞ্চিত থাকে তবে তা রসালো এবং পুরো হয়, যেমন ছোলার বীজ। যে সমস্ত বীজপত্রে খাদ্য সঞ্চিত থাকে না সেই সমস্ত বীজপত্র পাতলা এবং স্বচ্ছ হয়, সেগুলো হচ্ছে উদাহরণ হিসাবে বলা যায় রেড়ির বীজ। এখন আমরা জেনে নিই একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের অনুদৈর্ঘ্যচ্ছেদ কী রকম থাকে। এখানে দেখা যাচ্ছে একটি ছোলা বীজকে বিভিন্নভাবে দেখানো হয়েছে এবং এটি হচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুটো বীজপত্র রয়েছে এবং উপরের যে লেয়ার সেটিকে আমরা বীজত্বক বলি। তারপর এই যে অংশটুকু রয়েছে ছোলা সেকে ট্রেফিউল বলা হয় এবং এটি হচ্ছে রেফি এবং এটা দিয়ে সাধারণত উদ্ভিদ বোটার সাথে লেগে থাকে। এই বীজটি বীজ বোটার সাথে লেগে থাকবে এই রেফির মাধ্যমে। সর্বশেষ রয়েছে ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নাভি। এটিও ছোলারই একটি অংশ। এখানে ভ্রূণমূল স্পষ্টভাবে দেখানো হয়েছে এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে ভ্রূণমুকুল এখানে দেখানো হয়েছে অর্থাৎ এই ভ্রূণমুকুল থেকে পরবর্তীতে নতুন গাছ তৈরি হবে আর এই ভ্রূণমূল থেকে এটা মাটির গভীরে চলে যাবে অর্থাৎ মূল তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নিই বীজপত্রের কী কাজ রয়েছে। বীজপত্র মূলত কাজ তিনটি রয়েছে। প্রথমত এটা ভ্রূণমুকুলকে রক্ষা করে, কেননা নরম অবস্থায় বা যখন কচি অবস্থায় থাকে এটি অত্যন্ত নরম ও কোমল থাকে এবং এটিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে বীজপত্রের। দ্বিতীয়ত এটি ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে এবং তৃতীয়ত বীজপত্র ভ্রূণমুকুলকে খাদ্য সরবরাহ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব শস্য কী। শস্য হচ্ছে ভ্রূণাক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ। শস্য ভবিষ্যৎ উদ্ভিদের জন্য খাদ্য সঞ্চিত থাকে। সব উদ্ভিদের বীজে শস্য দেখা যায় না। যে সমস্ত উদ্ভিদের বীজে শস্য দেখা যায় তাদেরকে আমরা অ্যান্ডোস্পার্মিক সিড বা শস্যলি বীজ বলে থাকি এবং যে সমস্ত বীজে শস্য দেখা যায় না তাকে নন অ্যান্ডোস্পার্মিক বা অশস্যল বীজ বলে থাকি। কার্নেলের সর্বশেষ যে অংশটি তা হল পেরিস্পাম। ডিম্বকের নিউসেলাসের অবশিষ্ট অংশটিকেই পেরিস্পাম বলা হয়। পেরিস্পাম বর্ধিষ্ট ভ্রূণের খাদ্য সরবরাহ করে। সকল উদ্ভিদের ক্ষেত্রে পেরিস্পাম পাওয়া যায় না। যে সমস্ত বীজের ক্ষেত্রে পেরিস্পাম পাওয়া যায় তা উদাহরণ হিসেবে বলা যেতে পারে শাপলা। এখানে পেরিস্পাম রয়েছে। আমরা এতক্ষণ যাবৎ একটি বীজের কী কী অংশ থাকতে পারে তার বিস্তারিত বর্ণনা জানলাম। বিএজিএড পরীক্ষায় প্রায় একটি প্রশ্ন এসে থাকে যে একটি বীজের অংশকে চিত্রের মাধ্যমে অর্থাৎ ছবির মাধ্যমে উপস্থাপন করুন অথবা এমনভাবে আসতে পারে যে ছক আকারে লিপিবদ্ধ করুন। এই প্রশ্নের উত্তরটি যদি আমরা জিতে চাই তাহলে আমাদের বোর্ডের ছকটি দেখতে হবে এবং সেই মোতাবেক আমাদের এই উত্তরটি করতে হবে। আসুন আমরা দেখি ছকের মাধ্যমে একটি বীজের কী কী অংশ রয়েছে
তা দেখা যাক। এখানে দেখুন একটি বীজের বিভিন্ন অংশকে উপস্থাপন করা হয়েছে। এই হচ্ছে একটি বীজ। এই বীজকে প্রথমত আমরা দুটো অংশে ভাগ করব, প্রথমত বীজস্তক এবং দ্বিতীয়ত কার্নেল। বীজস্তককে আবার আমরা দুটি অংশে বিভক্ত করেছি, একটি বহিঃস্তক এবং এক অপরটি অন্তঃস্তক। এই কার্নেল মূলত প্রথমত তিনটি ভাগে বিভক্ত করা যায়, যথা এন্ডোস্পার্ম, পেরিস্পার্ম এবং ভ্রূণ। ভ্রূণের আবার দুটো অংশ রয়েছে, এক বীজপত্র বা কোটাইলেটন এবং দ্বিতীয়ত হচ্ছে ভ্রূণাক্ষ। এই ভ্রূণাক্ষকে আমরা মূলত পাঁচটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এই ভ্রূণাক্ষ পাঁচটি অংশ দ্বারা গঠিত। তার প্রথম যে অংশটি রয়েছে সে হচ্ছে ভ্রূণ মুকুল, দ্বিতীয়ত ইপিকোটাইল, একে বাংলায় বীজপত্রা দ্বিকাণ্ড বলা হয়, তারপর রয়েছে ভ্রূণ পর্ব বা নোডাল জোন, তারপর রয়েছে বীজপত্র বকাণ্ড, একটিকে আসলে বলা হয় ইংলিশে হাইপোকোটাইল, এবং সর্বশেষ যে অংশটি রয়েছে তা হচ্ছে ভ্রূণমূল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বীজের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম এবং বিভিন্ন অংশের বর্ণনাও আমরা শিখেছি। এখন একটি প্রশ্ন এসে যেতে পারে, বীজের বিভিন্ন অংশ চিত্রের মাধ্যমে অথবা ছকের মাধ্যমে উপস্থাপন করুন। এই উত্তর আমরা আজকের এই শিক্ষা থেকে অবশ্যই দিতে পারব, কেননা আমরা দুভাবেই আজকে এই বিষয়টি উপস্থাপন করেছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের বুঝতে তেমন কোনো কষ্ট হয়নি, আপনারা সবাই যথাযথভাবে আজকের এই আলোচনা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা জানার কোনো আগ্রহ থাকে, তাহলে আপনাদের নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি জেনে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।